আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ দোয়া শিক্ষার ভিডিওটি দেখছেন সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা যে দোয়াটি শিখতে যাচ্ছি এই দোয়া সম্পর্কে একটু বলি মানুষের অন্তিম সময় শেষ সময় অর্থাৎ মৃত্যু এই মৃত্যুর খবর যখন কেউ জানতে পারে তখন যদি সে তার জন্য সান্ত্বনামূলক একটি বাক্য বা তার জন্য দোয়ামূলক একটি বাক্য যেটা ইন্না নিল্লা হি ও ইন্না ইন এই বাক্যটি যদি সঠিকভাবে না বলতে পারে তাহলে এর মতো ব্যর্থতা আর কি হতে পারে আপনার ছেলে সন্তান মারা গেল আপনার পিতা মাতা মারা গেল ওই খবর শোনার পরে আপনি যে এই দোয়াটি বলবেন তাও সঠিকভাবে আপনি বলতে পারলেন না তাহলে এর মতো ব্যর্থতা কি হলো অনেকে ইন্না লিল্লাহি ইল্লাহির ইন্না লিল্লাহি এই ধরনের বলে এই জন্য আমি চিন্তা করলাম এই দোয়াটি আজকে সহি শুদ্ধ এবং আরবি বাংলা উচ্চারণ সহকারে অর্থ সহকারে আপনাদেরকে শিখিয়ে দিব পাশাপাশি এটাও বলে দিব এই দোয়াটি কোথায় এসেছে কোন হাদিস এসেছে এবং এই দোয়াটিকে শুধুমাত্র মৃত্যু ব্যক্তির জন্য পড়তে হয় নাকি অন্য ভাবে পড়া যায় যে বিপদ আপদের সম্মুখীন হলেও কিন্তু এই দোয়া পড়লে অনেক ফজিলাত পাওয়া যায় তো এই দোয়া সম্পর্কে আরও বিস্তারিত জানাবো পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনি যদি পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে এই বিষয়গুলো ইনশাআল্লাহ শিখে নিতে পারবেন আপনি দেখছেন বাহক টিভি সাথে রয়েছি আমি সাব্বির হোসাইন এ সম্পর্কে ইবনে মাজাতে হাদিস বর্ণিত হয়েছে আবু সালাম রদি আল্লাহ তালহু বর্ণনা করেন আমি রাসুল্লাহ সাল ওয়াসাল্লামকে বলতে শুনেছি কোন ব্যক্তি যখন বিপদ আপদ ভীত সন্ত্রস্ত মুসিবতের ভেতর পড়ে তখন যদি সে এই দোয়াটি পাঠ করে সাথে আরও একটা দোয়া রয়েছে যার বাংলা অর্থ হচ্ছে এমন হে আল্লাহ আমি এই বিপদে সবের প্রত্যাশা করি আমাকে তুমি সব দান করো এবং এর উত্তম বিনিময় আমাকে দান করো আমাকে পুরস্কৃত করো তখন আল্লাহ রব্বুল আলমিন তাকে এর বিনিময় সব দান করেন এবং উত্তম পুরস্কার তার জন্য বরাদ্দ করা হয় সুবাহান আল্লাম এটা পরীক্ষিত একটি আমল তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই হাদিসের আলোকে এটা জানতে পারলাম এই দোয়াটি যে শুধুমাত্র মানুষ মারা গেলে ওই বার্তা শোনার পরে বলতে হয় এমনটি নয় বিপদ আপদ বালা মুসিবতের সময়ও আপনি এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন আমি অনেক ছোট থাকতে হুজুরদের কাছ থেকে একটি আমল শুনেছিলাম যেটা আমি আমল করে এখনো পর্যন্ত ফজিলাত পাচ্ছি এবং ইতিপূর্বেও পেয়েছি সে আমলটি হচ্ছে কোনো কিছু হারিয়ে গেলে বেশি বেশি এই দোয়াটি পড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দুয়াটি বেশি বেশি পড়া একচল্লিশ বার পড়ার কথা বলা হয়েছে একচল্লিশ বার পড়তে পড়তে ইনশাল্লাহ ওই জিনিসটি খুঁজে পাওয়া যায় এটা আমি যতবার করেছি কোনোবার বিফলে হয়নি এটা আমার কথা বলতেছি তো আপনারাও এইটি করে দেখতে পারেন কোনো কিছু হারিয়ে গেলে বেশি বেশি ইনা ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়বেন আর খুঁজবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি আশা করি আপনার হারিয়ে যাওয়া বস্তুটি আপনি পেয়ে যাবেন তো যাই হোক এই দোয়াটি শুধুমাত্র একটি দোয়া নয় এটা কোরআনুল কারীমের একটি আয়াত তা হচ্ছে সুরা বাকারার একশো ছাপ্পান্ন নম্বর আয়াতের শেষ অর্ধাংশ তো এই আয়াত এবং পূর্বের আয়াতে যেটা বলা হচ্ছে ওয়াবা শিরি সবেরিন আর সুসংবাদ দাও সবরকারীদেরকে আল্লা না ইদা আবা থুম মুসিবাহ যখন তারা বিপদ আপদে পতিত হয় মুসিবাতের ভেতর পতিত হয় কলু তারা যখন তারা যেন বলে ইন্না আলিল্লাহি ও ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সকলেই আল্লাহর নিকট ফিরে যাবো তো এই সুন্দর অর্থবহ আয়াতটি আয়াতের শেষ অর্ধাংশটি আমরা এখন আরবি বাংলা উচ্চারণ সহকারে ভেঙ্গে ভেঙ্গে শিখে নিব ইন এখানে নাকের ভেতর নিতে হবে ওয়াজিব গুন্না করতে হবে ইন এমন নাতে টান দিতে হবে লিল লাতে টান দিতে হবে লিল ল বলা যাবে না লিল লা ইন্না লিল লাহি ইন্না লিল লাহি এরপর ওয়া ইন্না ওয়া ইন্না ইলাইহি ই লাই হি ইলাই হি ইলাই হি ইলাই হি র তে টান হবে র আইনটা হলকের মিডিল থেকে উচ্চারণ করতে হবে রুন রুন বলে টান হবে র জিয়রুন রাজিউন আমার সাথে সাথে বলবেন রাজিউন 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 তাহলে পূর্ণ দটি হচ্ছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইনা ইলাইহি রজেউন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিও থেকে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজেউন এই দোয়াটি কখন পড়তে হয় কীভাবে পড়তে হয় এবং সৈশুদ্ধভাবে শিখেও নিতে পেরেছেন আজকের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাব্বির হোসাইন আপনি দেখছিলেন বাহক টিভি বাহক টিভি নামে ফেসবুকে পেজ রয়েছে ওই পেজটি যারা এখনও পর্যন্ত লাইক বা ফলো করে রাখেন নাই দয়া করে ফেসবুকে গিয়ে সার্চ করুন বাহক টিভি পেজ চলে আসবে ওই পেজ লাইক দিয়ে রাখুন এবং ওখান থেকে ভিডিওগুলো শেয়ার করুন আপনাদের ওয়ালে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাহক টিভি